আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ব্রিটিউবের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসানুর ইসলাম। সম্পর্ক বদলাতে বেশি সময়ের দরকার হয় না, এক পলকেই সম্পর্ক বদলে যায়। বাংলাদেশ আমেরিকার সম্পর্ক যেন বাংলা গান সম্পর্ক বদলে গেল একটি পলকে, এই লাইনটির মতোই বদলে গিয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, বাংলাদেশকে নিয়ে কয়েক সপ্তাহ আগেও আমেরিকা থেকে শুধুই কূটনৈতিক চাপ আর নিষেধাজ্ঞার খবর আসত। G20 সম্মেলনের একটি সেলফি যেন বাংলাদেশ আমেরিকার মধ্যে থাকা দুশ্মনী সম্পর্ককে বদলে দিয়েছে। না, এই কথাগুলো আমাদের নিজস্ব বানানো কথা নয়, বরং আন্তর্জাতিক বিশ্লেষক থেকে শুরু করে পশ্চিমবাংলার মিডিয়ার দাবি এটি। G20 সম্মেলনে বাইডেন শেখ হাসিনার সেলফির পর এবার জো বাইডেনের আমন্ত্রণে নৈশভোজে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের প্রতি মার্কিন আচরণ ধীরে ধীরে আক্রমণাত্মক থেকে বন্ধুসুলভের রূপ নিচ্ছে। কেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরকে বলা হচ্ছে বাংলাদেশ আমেরিকার সম্পর্কের নতুন গেম চেঞ্জার? হঠাৎ করেই কেন বাংলাদেশের প্রতি আমেরিকার বন্ধুসুলভ আচরণের আভাস? জো বাইডেনের নৈশভোজে শেখ হাসিনা জো বাইডেনের হওয়া মিটিংকে কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো বিডিটিউবের আজকের এই ভিডিওতে। কথা দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক মুনশিয়ানায় মুগ্ধ হতে বাধ্য হবেন আপনিও। মাসখানেক আগেও আমেরিকা থেকে বাংলাদেশের কাছে নিষেধাজ্ঞার হুমকি ধমকি আসত। বাংলাদেশের গণতন্ত্র আর মানবাধিকার ইস্যুকে কেন্দ্র করে বাইডেন প্রশাসন যেন বাংলাদেশের দুশ্মনের রূপ নিয়েছিল। গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে, যত গর্জে তত বর্ষে না। আমেরিকাও বাংলাদেশকে নিয়ে এতদিন যতটা গর্জন করেছিল ততটা কিন্তু বিপদে ফেলেনি। G20 সম্মেলনে শেখ হাসিনা আর জো বাইডেনের একটা সেলফি যেন আমেরিকার সব রাগকে পানি করে দিল। না, এমনি এমনি এমন কথা বলছি না, এর প্রমাণ রয়েছে। G20 সম্মেলনের ঠিক পরপরই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 78তম জাতিসংঘ অধিবেশনে যোগদান করতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাচ্ছেন। অধিবেশনের ফাঁকে কানাডা, শ্রীলঙ্কা সহ বিভিন্ন রাষ্ট্রনেতার সাথে বৈঠকের পাশাপাশি জো বাইডেনের আমন্ত্রণে নৈশভোজেও অংশগ্রহণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক সূত্র বলছে শুধু নৈশভোজে অংশগ্রহণই নয়, বরং জো বাইডেনের সাথে একটা ইনফরমাল মিটিং করবেন শেখ হাসিনা। এই সংকেতগুলো কী প্রমাণ করে? বাংলাদেশের সাথে জো বাইডেন সম্পর্ক জোড়া লাগাতে চায়, আর তাই সবুজ সংকেত দিচ্ছে। এই খবর সামনে আসার পরই পশ্চিমবাংলার মিডিয়ায় জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে, নিষেধাজ্ঞার বদলে যুক্তরাষ্ট্র থেকে বন্ধুত্বের প্রস্তাব আসবে কি না, তা নিয়ে আলোচনা করছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। কি বলছে তারা, আসুন তা দেখি। বাইডেনের আরও কাছাকাছি শেখ হাসিনা, রবিবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন হাসিনা। দিল্লিতে মোদীর সহযোগিতায় দুজনে সেলফি তোলার সুযোগ পেয়েছেন, তারপর থেকেই সমীকরণ বদলাতে শুরু করেছে। বাংলাদেশের নির্বাচনের প্রচার কাজ এবার পুরো দমকি শুরু হবে একেবারে নির্ঝঞ্ঝাটে, কারণ এখন আর যুক্তরাষ্ট্র বাধা হয়ে নাও ধরাতে পারে। জাতিসংঘের সাধারণ পরিষদের 78তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন আগামীকাল দেশটির প্রধানমন্ত্রী। বাংলাদেশের উন্নয়ন, স্বাস্থ্যখাতের সফলতা ইত্যাদি বিষয় তুলে ধরবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। নির্বাচনের আগে নানা দিক থেকে মাইলেজ পাচ্ছে বাংলাদেশ। প্রথমে তো হাসিনা বাইডেনের সেলফি, তার এক সপ্তাহের মধ্যে দুই পরাশক্তির রাশিয়া এবং ফ্রান্সের উচ্চ পর্যায়ের সফর বাংলাদেশের রাজনীতির আলোচনায় গুরুত্ব পাচ্ছে। একটা ইতিবাচক ধারণা বাংলাদেশ সম্পর্কে বহির্বিশ্বে প্রতিষ্ঠিত হচ্ছে একটু একটু করে। যুক্তরাষ্ট্র যদি এই সময় নিজের নীতি পরিবর্তন করে, বাইডেনের সক্ষমতা যদি বাড়ে শেখ হাসিনার সঙ্গে, তবে সেটা পরম প্রাপ্তি হবে শেখ হাসিনার। এই যে যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, অধিবেশনের ফাঁকে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার দেখা হতে পারে আরও একবার। বাইডেনের সঙ্গে শেখ হাসিনার ভালো রকমই কথাবার্তা হবে আরও একবার। বাংলাদেশ তো মনে করতেই পারে যুক্তরাষ্ট্র গোলে জল হয়ে যাচ্ছে, সম্পর্ক আরও মজবুতের দিকে এগোচ্ছে। প্রিয় দর্শক, বাংলাদেশের নির্বাচন নিয়ে হয়তো যুক্তরাজ্য তার অবস্থান থেকে সরে আসবে না, তবে তথাকথিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর উপর নিষেধাজ্ঞার হুমকি ধামকি সুর নরম করবে যুক্তরাষ্ট্র। ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের দাদাগিরি কায়েম রাখতে আমেরিকার বাংলাদেশকে দরকার। শুধু আমেরিকা নয়, ফ্রান্স, চীন এবং রাশিয়ার মতো বড় বড় শক্তিগুলোও বাংলাদেশকে পাশে চায়। আর এজন্যই সাম্প্রতিক সময়ে দেখা যায় আমাদের এই ছোট্ট দেশে বড় বড় হাতিদের পায়ের ছাপ। চীন আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী তো মাসে মাসে আসে, এরপর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী, সর্বশেষ ফ্রান্সের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরই প্রমাণ করে বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের এই ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে আমাদের দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে হবে,
সেই সাথে হাসি ফোটাতে হবে দরিদ্র মানুষের মুখে। সুপার পাওয়ার দেশগুলোর খেলার ফুটবল হবে না বাংলাদেশ, বরং রেফারি হবে ইনশাআল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের, সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।